গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 8:30। তোমাদের সাথে আজকে তাড়াতাড়ি কথা বলতে চলে এলাম। এরকম আমার শুনো শুনো, তুমি কি করছো বলো? পয়সা রাখছো? একটু গুড মর্নিং বলে দাও তো। হ্যাঁ, এরকম আমার শুনো, পয়সা রাখছে, দেখেছো? পয়সা নিয়ে খেলা করছে। তো চলো, কিছু কাজ হয়েছে আর কিছু এখনো বাকি আছে, আর ও তো আজ এখন যাবে না, পরে যাবে। তোমরা জানো ও রোজ 8:00 যায়, 8:47-এ। তো আজ এখন যাবে না, প্রতি শনিবারই ও পরে যায়, তোমরা জানো। তো আজ আমরা এক জায়গায় যাবো, রানাঘাট, একটু বাজার করতে যাব। কালকে তোমাদেরকে দেখিয়েছি কী কী বাজার করেছি, আজও কিছু বাজার করব, সেগুলো দেখাবো। তো চলো, পরে আবার কথা হবে তোমাদের সাথে। এই দেখো, আমাদের আজকে গাড়ি পুজো করছে মা। শুনো, সাইকেলটাও পুজো হচ্ছে আর স্কুটিটাও পুজো করছে। আজ বিশ্বকর্মা পুজো, তোমরা সকলেই জানো। এ দেখো, আমাদের ইনভার্টারটাও পুজো করে দিয়েছে মা। দেখো, কম্পিউটারটাও পুজো করে দিচ্ছে। শুরুটাকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘড়িতে বাজে 12:45। তো আমরা আজকে বললাম তোমাদেরকে যে যাবো রানাঘাটে, তার জন্য ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে ধরো খাইয়ে নিয়ে তারপরে যাব। আর মা এখন তো পুজো করলো দেখলেই তোমরা। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে। এই দেখো, স্নান টান করে চলে এসেছি, এবার আমার সোনুটাকে একটু খাওয়াবো। এখন ঘড়িতে বাজে দেখো 12:35। তো আর তো সময় নেই, 2:02 ট্রেন আমাদের গেদের থেকে, তো ওই ট্রেনে আমরা যাব। তার আগে আমার সোনুটাকে দেখি খাওয়াতে পারি কি। ও ঘুম থেকে উঠে পড়েছে, 12:00 সময় উঠেছে, আমি স্নান টান করে এই মাত্র আসলাম। চলো, তোমার সাথে আবার পরে রেডি হয়ে কথা বলবো, এখন আর কথা বলার সময় নেই। ওকে একটু খাওয়াতে পারি কি দেখি, তারপরে আবার পরে কথা হবে তোমার সাথে। হ্যাঁ, টাটা, থাকো। এই দেখো, আমরা রেডি হয়ে গেছি। এই দেখো আমার শুনো, আমার শুনো রেডি হয়ে গেছে। শুনো, একটু টাটা করে দাও। এই দেখো, এই দেখো, এদিকে দেখো, একটু টাটা করে দাও। টাটা করো, টাটা টাটা টাটা, হাতে করবা তো, হাতে করো। হ্যাঁ, চলো, আমরা টোটোর করে যাবো ভাবছি, নাহলে অনেকটা দেরি হয়ে গেছে, ট্রেনটা আর পাবো না, ওর জন্য টোটো হয়তো এসেও গিয়েছে। চলো, এই দেখো মা, মা আমি আর মানিক তিনজন যাচ্ছি, আর ওদিক থেকে বুনু আর মানিক যাবে। চলো তাহলে, পরে আবার কথা হবে তোমাদের সাথে। চলো, চলো তাহলে, পরে আবার কথা হবে তোমাদের সাথে।
আজকে বাজার করতে গিয়ে আমাদের খুব খারাপ অবস্থা, একদম এনার্জি নেই, তারপর ঘুমে চোখ ঢুলঢুলু করছে আর তাকাতে পারছি না, খুব শরীরটা খারাপ লাগছে, এরকম শুনো আর শরীরটারও খুব শরীর খারাপ করছে। চলো এবার আমরা মানে ক্লান্ত হয়ে পড়েছি, আমরা এখন ঘুমিয়ে পড়বো, তোমাদেরকে আর কিছুই দেখাতে পারি না, কাল দেখাবো অবশ্যই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, গুড নাইট, টাটা। শুনে একটু গুড নাইট বলে দাও, বলো, গুড নাইট। হ্যাঁ।